হ্যাঁ, যদি গেম লোভার হয়ে থাকেন, পাবজি অথবা ফ্রি ফায়ার লোভার, আর আপনাদের ফোনে র্যাম যদি 2 জিবি 3 জিবি হয় আর গেমটা লেগ করে এইভাবে, তাহলে আজকে থেকে এই লেগ করার দিন শেষ। কারণ আমি এমন একটি টিপস নিয়ে এসেছি, যাদের ফোনের র্যাম 2 জিবি এবং 3 জিবি, যারা পাবজি অথবা ফ্রি ফায়ার খেলতে পারে না, তাদের আজ থেকে আর কোনো সমস্যা হবে না। কিভাবে র্যাম ইনক্রিজ করবেন, বুস্ট পারফরমেন্স বাড়াবেন, তা আমি আজকে বলে দিব এই ভিডিওটির মাধ্যমে। সো আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, যাতে আমার নেক্সট ভিডিওগুলো আপনারা পেতে পারেন। সো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, এবং ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকুন আপনারা, এবং দেখতে থাকুন কিভাবে আমি 2 জিবি 3 জিবি থেকে 4 জিবি র্যামে নিয়ে যাই একটি সেটিংসের মাধ্যমে। সো প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনার ফোনের এই যে দেখাচ্ছি আমি, সেটিংস অপশনে ক্লিক করতে হবে। সেটিংস অপশনে ক্লিক করার পর নিচে যাবেন, এবং আপনার ফোনের যে অ্যাডিশনাল সেটিংস আছে সেখানে ক্লিক করে আপনাকে ডেভেলপার অপশন খুঁজে বের করতে হবে। এই যে আমি অ্যাডিশনাল সেটিংসে আছে, অন্য ফোনে অন্য সিস্টেমে ডেভেলপার অপশন আছে, আমার সেটিংসে এইরকম আসছে, এমন ডেভেলপে এই যে নিচে আছে, আমি ক্লিক করে এটা ওপেন করে দিলাম। তারপর নিচের দিকে গিয়ে এখান থেকে খুঁজে বের করতে হবে আপনাকে অ্যানাবল জিপিইউ ডিবাগ লায়ার্স, অ্যানাবল জিপিইউ ডিবাগ লায়ার্স, এটাকে আপনি অন করে দিবেন। এই যে আমি অন করে দিলাম। তারপর আপনাকে স্ক্রল ডাউন করতে হবে, নিচের দিকে যেতে হবে। নিচের দিকে যাওয়ার পর এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, যেটাকে আপনি কী করবেন, এই যে আপনি দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যানিমেশন স্কেল এখানে 1 দেওয়া আছে, 1x, এটাকে আপনি অফ করে দিতে হবে, এটাকে এখান থেকে অফ করে দেবেন। এখন এখানে যতটুকু এভাবে আছে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, সবগুলাকে অফ করে দিবেন। তারপর এটা এখান থেকে বের হয়ে যাবেন। বের হওয়ার পর আপনার ফোনের এই পাওয়ার বাটনে ক্লিক করে রেস্টার অপশনে ক্লিক করবেন। ওই যে রেস্টার অপশন দেখতে পাচ্ছেন, মানে আপনার ফোনটাকে অফ অন করে দিবেন। সেটিংসগুলা করার পর, অফ অন করার পর আপনার এই এগুলা সিস্টেমগুলো ওকে হয়ে যাবে, এবং র্যাম বেড়ে যাবে, 4 জিবি র্যামে পারফরমেন্স দিবে। তারপর দেখুন আপনার ফোন আর লেগ করবে না, এভাবে ফাস্ট গেম পারফরমেন্স আপনি পেয়ে যাবেন। সো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখন আগে যেভাবে আপনারা দেখছিলেন যে আমার গেমটা লেগ করতেছিল, এখন আর লেগ করতেছে না, এখন ফাস্টলি চলতেছে। সো ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং প্রেস দ্য বেল আইকন, যাতে নেক্সট ভিডিওটা পেতে পারেন। সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফিজ।